এক বটি যখন ইয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল, আর একটা বটি নিছে, বটি দুটোয় কোথায় কোথায় যখন এই ঘাড়ের রক্ত বেজে আছে, হাড় বেজে আছে, তখন ওকে আলাদা করে চারা দিয়ে আলাদা করলো দেহটা। প্রথম ওরা দুজনের রান্না করলো, বুঝছেন, মেয়ে অ্যাপেক্সে চাকরি করে এবং ছুটি নিয়ে যাচ্ছে, আর ছেলে বিভিন্ন জায়গায় চাকরি করে, করে না, এই নিয়ে ঝগড়া। দুজনের রান্না করে খাইতে খাইতে বউটা একটা থাপড় দিল, থাপড় দেওয়ার পরে ঘরের মধ্যে নিয়ে গেল। তখন আমরা ভালোই মানে ইয়ে করলাম, নিষেধ করলাম যে ঝগড়া করিস, নিলে করা হয় না। সেই মারা মারলো মেয়ে, মারতে মারতে মনে করেন যে দরজা লেগে দিল, লেগে দেওয়ার পরে বটে হাতুর নিছে, ছেলে কামতে ধরে, মেয়েও কামতে ধরে। আমরা ঝাঁপ খুলে খালি দেখতেছি, দরজা আর খুলে দেয় না, দরজাও ভাঙা যায় না। এইভাবে করতে করতে আমাকে চোট মারবে ধরে, কিন্তু আমরা চোট মারতে এই ভয়ে খালি মানে দেখতেছি খালি। এভাবে দেখতে দেখতে দুই ঘন্টা যায়, এরপরই আমার বটিতে এমন ফ্যাঁস দিল, দরজা দিয়ে খালি রক্ত বন্য বইছে। তখন তো দেখি না, একবার জবই করে ফেলাছে, এক বটি যখন ইয়ে হয়ে গেল, শেষ হয়ে গেল, আর একটা বটি নিছে, বটি দুটোয় দুই বটিতে ফ্যাশন শুরু করে দিছে। কোথায় কোথায় যখন এই ঘাড়ের রক্ত বেজে আছে, হাড় বেজে আছে, তখন ওকে আলাদা করে চারা দিয়ে আলাদা করলো দেহটা। ওই ফেতুমাদের বাড়ির বাসার সামনে একটা রুমের ভিতরে তার বউরে জব করছে, জব করার পরে মেলা লোকজন জড়ো হয়েছে, জড়ো হওয়ার পরে শুনছে সেরাতে দাউলিয়া ঘুরতেছে, কারো ঢুকতে দিতেছে না। তারপরে পুলিশ আইসে, ফায়ার সার্ভিসের আইসে, তারা উদ্ধার করার জন্য মেলা চেষ্টা করে অনেক ই করে পরে তার উদ্ধার করে আইসে, পুলিশ হাতে ধরেছে, পুলিশে গাড়ি পরে নিয়ে গেছে। তার কাছে একটি বটি ছিল, সে বলছে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, তার হাতের যে বটিটি, সেই বটিটি যাতে করে অন্য কাউকে সে আহত না করতে পারে, নিজে সে নিজে নিজে খুন নিজে না করতে পারে, সেই বিষয়টি আমরা অতি গুরুত্ব সহকারে মানে খেয়াল করে তাকে বুঝায়, তার এই অস্ত্রকে নিরস্ত করে আমরা সবাই এখানে উপস্থিত হয়ে তাকে আমরা আটক করেছি, আটক করে থানা নিয়ে আসছি, এবং আমার যে ফোর্স আছে ওখানে ঘটনাস্থলে রেখেছি, লাশটি ময়নাতদন্তের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটু রাখেন